নির্বাচন করবে না করবে না, কিন্তু আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, আগুন দিয়ে সরকারি সম্পত্তি মানে কি? এটা তো জনগণের সম্পত্তি। নতুন নতুন কোচ কিনে নিয়ে এসেছি, নতুন রেল, সে রেল লাইন ফিসপ্লেট তুলে ফেলে অ্যাক্সিডেন্ট করে মানুষ হত্যা করা, এটা তো সম্পূর্ণ সন্ত্রাসী কাজ, জঙ্গিবাদী কাজ। আর সেই সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ করে যাচ্ছে এই বিএনপি জামাত জোট মিলে। কারণ বিএনপির তো এই একটাই, আমরা 2013 দেখেছি, 14 দেখেছি, মানুষ পুড়িয়ে মারা। এটা কি কোন ধরনের আন্দোলন? গতকালকে যে ঘটনাটা ঘটলো, তারা তো হরতাল দিয়েছিল, এদেশের মানুষ তো হরতাল মানেও নাই, তাদের এটাকে কোনো সাড়াই দেয়নি। এটা তাদের বোঝা উচিত, এদেশের মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। আমরা ভোটের জন্য সব আমরা সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে আমাদের দলকেও, যে ঠিক আছে সবাই দাঁড়াবে, সবাই কাজ করবে, জনগণ যাকে বেছে নেবে সেটাই। কিন্তু সেখানে আমরা কি দেখলাম, রেলে আগুন দিল, একটা মা সন্তানকে নিয়ে সে আগুনে পুড়ে মারা গেল, মা সন্তানকে কিন্তু বুকের মধ্যে চেপে রেখে দিয়েছে। মানে এতে কষ্টের সিন আর কিছু হতে পারে না, কষ্টের দৃশ্য আর হতে পারে না। কি করে একটা মানুষ এভাবে করতে পারে? আজকে নারী শিশু, পুলিশের উপর হামলা, সাংবাদিকদের উপরে হামলা, চিফ জাস্টিস বাড়িতে হামলা, জাজেস কোর্টে হামলা, জনগণের উপরে হামলা, এটা কোন ধরনের রাজনীতি? জনগণের কাছে তাদের কর্মসূচি নিয়ে যাবে, জনগণ যদি তাদের টাকা সাড়া দেয় তখন আসবে। কিন্তু মানুষকে মেরে একটা ভীতি সৃষ্টি করে তারা নির্বাচন বানচাল করতে, তাদের অভিজ্ঞতা নাই, 13-তে তো তারা পারেনি, 14-তে পারেনি, তাহলে আবার কেন এই আগুন দিয়ে পোড়ানো? আর বেশ ভালোই খেলা চলছে, একজন লন্ডন বসে হুকুম দেয় আর এখানে তার কিছু চলার আছে, আগুন দেয় বাংলাদেশটাকে। এইভাবে খেলা, এই দুর্বৃত্তি পড়ানো তো আমরা বাংলাদেশের মানুষও কেউ মেনে নেবে না, সেটাই আমরা চাই। মানুষ এত শান্তিতে ছিল, আজকে এত কষ্টের পরেও, কোভিড-19 অতিমারী, ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, সব কিছুর পরেও আমরা তো আমাদের অর্থনীতিতে ধরে রাখছিলাম, মানুষ যারা তাদের জন্য খাবারের ব্যবস্থা ভর্তুকি দিয়ে দিয়ে আমরা তাদের জন্য খাবার কিনে নিয়ে এসে তাদের দিচ্ছি, সব রকম ব্যবস্থা করে দিচ্ছি, রাস্তাঘাট পুরো সব কিছুই তো উন্নতি করেছি। কিন্তু কোথায় কোন জায়গাটা আমরা বাদ রেখেছি যে আমাদের বিরুদ্ধে এখন আন্দোলন করার নাম দিয়ে তারা এইভাবে দুর্বৃত্তি পরায়ণতা করবে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে? কিন্তু আমি এটা বলবো যে এই জিনিসটা আমার তুলে ধরা উচিত যে ভোট জনগণের অধিকার, সাংবিধানিক অধিকার, সেই ভোট জনগণ দেবে, সে ভোট দিতে জনগণ আসবে, তাদের বাধা দেওয়া, তাদের খুন করা, তাদের করা, এটার অধিকার কারো নাই, এবং এটা বাংলাদেশে কেউ মানবেও না। এটা যারা করবে তারা একদিন আমি মনে করি যে এদেশের মানুষ তাদেরকে উৎখাত করবে, এটাই হচ্ছে বাস্তবতা। তারা আমরা যথেষ্ট তার কঠোর ব্যবস্থা নিচ্ছি, সমস্ত জায়গায় আমরা পরিকল্পনা করে ব্যবস্থা নিচ্ছি। এই যে হঠাৎ হঠাৎ এক একটা ঘটনা ঘটিয়ে ফেলা, এই ঘটনাগুলি তারা এভাবে ঘটাচ্ছে, তারপর আমাদের চেষ্টা, এবং যারা এই অগ্নিসন্ত্রাসে জড়িত এবং যারা এই যে হত্যা করেছে কারো ক্ষমা নাই, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে, এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেবই। আপা, আপনি কি মনে করছেন যে এই যে হামলাগুলো হচ্ছে কেবলমাত্র মানুষ ভোট কেন্দ্রে যেন না আসতে পারে তার জন্য ভীতি ছড়ানো হচ্ছে? তারা নির্বাচন বানচাল করতে চায়, মানুষকে ভোট দিতে দেবে না। মানুষ কিন্তু ভোটের পক্ষে, মানুষ নির্বাচনের পক্ষে, মানুষ তো তাদের হরতালে সাড়া দিচ্ছে না, মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। তাহলে এরপরে আবার কেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড? সেটাই আমার প্রশ্ন, সেটাই আমার প্রশ্ন। এতে তাদের কি অর্জন হবে? তা তো মানুষের দ্বারা আরো ধিকৃত হবে, তারা আরো ধিকৃত হবে। বিদেশে বসে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে যারা ইন্ধন দিচ্ছে, তারা কি সফল হবে দিন শেষে? কোনোদিন সফল হবে না, হতে পারে না। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণকে কেউ মানে দাবায় রাখতে পারে না, পারেনি, পারেনি, এটা হলো বাস্তবতা। আসসালামু আলাইকুম আপা।